আসসালামু আলাইকুম। আজকে মেলা চতুর্থ দিন চলছে, আর তিন দিন চলবে 23 তারিখ পর্যন্ত। তো আমরা যে বিভিন্ন অফারগুলো দিচ্ছি, অলরেডি অনেকেই অফারগুলো নিচ্ছেন সরাসরি ফোন করে, সাইডে অনেক গান বাজছে, হয়তো আপনাদের একটু শুনতে অসুবিধা হতে পারে, একটু জানাবেন শুনতে অসুবিধা হচ্ছে কি না, কারণ অনেক জোরে সাউন্ড হচ্ছে আর কি পাশেই। তো আমাদের মোটামুটি 2% মেশিন আমরা আনতে পেরেছি, বাকিগুলো আনতে পারি নাই, কারণ হচ্ছে এখানে জায়গা অনেক কম। তো কী কী মেশিন আসছে আপাতত আজকের দিনে, কী কী আমরা শো করছি, প্রত্যেক দিনে ভিন্ন ভিন্ন কিছু মেশিন রাখছি, কিছু আগের মেশিনও রাখছি। তো আজকে যে মেশিনগুলো আছে এটা হচ্ছে এই যে 6.5 দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সেলফ স্টার্ট। আগের দিনে আপনারা দেখেছিলেন নন সেলফ, যেটা 10 স্টার্ট দিতে হয়, এটাতে এই যে চাবি দেওয়া যায়, চাবি দিয়ে স্টার্ট করা যায়। এটা চাকাগুলো সামনে এবং ফলাগুলো হচ্ছে পিছনের দিকে। এটা চালা খুবই ইজি, খুবই ছোট্ট একটা মেশিন, এটা আপনারা নিরানি থেকে শুরু করে চাষের সব কাজই করতে পারবেন। এই পাশে দেখতে পাচ্ছেন 10 হর্স পাওয়ার, এটা একদম নতুন মডেলের। এর বডিটা দেখতেই বুঝতে পারবেন যে আগের যেগুলো দেখেছিলেন সেগুলোর বডিগুলো একটু ভিন্ন ছিল, এটা একটু আরও উন্নত করেছে। আপনারা চাইলে এই 10 হর্স পাওয়ারগুলো নিতে পারেন, 10 হর্স পাওয়ারের অনেক ভিডিও দেওয়া আছে। তারপরে আমি একটু লাইভের মাঝখানে আমি দেখানোর চেষ্টা করব, সামনে দেখছেন টেলিভিশন, এটার মাধ্যমে এই মনিটরের মাধ্যমে আমরা ভিডিওগুলো দেখাচ্ছি। তো আমরা কিছু কিছু ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করব। আর যারা আমাদের পেজে রেগুলার আছেন আপনারা জানেন, রেগুলার আমরা ভিডিও দিয়ে থাকি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। এটা হচ্ছে 7 হর্সের মিনি টিলার, যেটা গিয়ার সিস্টেম, এর আগের দিন দেখেছিলেন বেল সিস্টেম, এটা হচ্ছে গিয়ার সিস্টেম। এই পাশে যেটা দেখছেন দুধ দোয়ানো মেশিন ডাবল, এর আগে দেখেছিলেন সিঙ্গেলগুলো, আজকে ডাবলটা আমরা এনেছি এখানে। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন খড় কাটা মেশিন, এটা হচ্ছে এর আগের দিন দেখেছেন C2, আজকে C2 প্লাস, এটা হচ্ছে রোলার সিস্টেম। এখানে এই কনভেয়ারের মাধ্যমে খড় এখানে দিলেই টেনে নেয়, আর যেটা C2 ওটাতে আপনাকে একটু ঠেলে দিতে হবে। এদিকে মিনি রাইস মিল, শুধু সিঙ্গেল মিনি রাইস মিল, এটা এর আগের দিন দেখেছিলেন। এই মিনি রাইস মিলটা শুধু ধান থেকে চাল হয়, এটার কম্বাইনটাও আছে আমাদের কাছ থেকে, কম্বাইনটাও দেখে নিতে পারবেন। আর এদিকে 63 সিসিটা সব থেকে বেশি বিক্রিত এই মেশিনটা, তা মোটামুটি স্টক শেষের দিকে, এটা আর অল্প কয়েক পিস আছে, হয়তো আবার পরের মাসে আবার আরেক চালান চলে আসবে। 63 সিসি এটা, এটা মিনি টিলার কাম ঘাস কাটা মেশিন, এটা হচ্ছে ঘাস কাটা মেশিন। এই যে সাত বাগানিদের জন্য কোকোপিট, নিমের তেল এইগুলো আছে। এই দিকটাতে আছে হচ্ছে আপনার পেট্রোল চালিত ওয়াটার পাম্প। এই হইল মোটামুটি অল্প কয়েকটা মেশিন ছিল আজকে। তো আমরা কিছু এই যে ভিডিও দেখাচ্ছি সবাইকে, সেই ভিডিওগুলো আপনাদেরকে কিছু দেখাই। এটা হচ্ছে খড় কাটা মেশিনটা, আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু জানাবেন। এটা হচ্ছে খড় কাটা মেশিন, যেটা হচ্ছে মাঝারিটা, যেটা আমরা নিজেরা তৈরি করি, এটাতে খড়ের সাইজ হয় এরকম। এটা হচ্ছে 2 হর্সের একটা মোটর দেওয়া থাকে। এই খড় কাটা মেশিনটা হচ্ছে যাদের অল্প কয়েকটা গরু তাদের জন্য এটা, আর এর আগে কনভেয়ার যেটা দেখলেন ওটা একটু বেশি গরু যাদের তারা ব্যবহার করতে পারবে। এটাতে 2টা ব্লেড থাকে, আপনারা চাইলে 4 ব্লেডও লাগিয়ে নিতে পারবেন। এটা ছোট্ট একটা মেশিন, এবং তবে এটা সেফটি, কারণ এখানে ব্লেডগুলো আমরা কাভার করে দিয়েছি। কিছু মেশিন আছে কম দামে পাওয়া যায়, ব্লেড বাইরে থাকে, ওগুলো আমরা বিক্রি করি না, আমরা সেফটিটা চিন্তা করি সবার। এরপরে দেখি কোন মেশিন আসে। এটা হচ্ছে 10 হর্স পাওয়ার, এখনই যে মেশিনটা দেখলেন, এই যে এই মেশিনটা, সেটারই ভিডিওটা দেখেন লাইভ। এই দেখেন, এটা আমরা চালিয়েছিলাম, দেখেন একদম মাটির নিচ থেকে কীভাবে খোরে, এবং 2টা ফাল ব্যবহার করেছি, লাঙ্গলও চালিয়েছিলাম ওই মেশিনটা দিয়ে, এবং এদিক থেকে আমরা পিছনে একটা লাঙ্গল ব্যবহার করেছিলাম খুবই। দেখেন এটা হাত ছেড়ে দিয়েও চালানো আমরা দেখিয়েছিলাম এই মেশিনটা, মোটামুটি দেখতে পারবেন ভিডিওতে হয়তো। এ দেখেন একাই চলছে,
ড্রাইভার ছাড়াই, এটা আপনারা দেখেছিলেন ভিডিওটা, হয়তো না দেখলে আমাদের পেজে ঘুরে দেখে আসবেন। এটা অনেক শক্তিশালী মেশিন, এই যে নর্স পাওয়ারগুলো সেলফ আছে নন সেলফ দুইটাই আছে, আপনার সেলফগুলোর দাম একটু বেশি হয়, ওটাতে ব্যাটারি থাকে এই কারণে, আর নন সেলফ যেগুলো সেগুলো একটু দাম কম হয়। এরপরের মেশিনটা দেখবো আমরা, এটা হচ্ছে 52 সিসির একটা ইঞ্জিন, এটা নিড়ানির কাজে মূলত ব্যবহার হয়, আপনার যদি ভুট্টার গাছ থাকে বা ভুট্টার ক্ষেত, তারপরে মরিচ ক্ষেত, সেগুলো ব্যবহার করতে পারবেন এই ছোট্ট মেশিনটা। 52 সিসির একটা 2-স্ট্রোক ইঞ্জিন হুন্ডাই কোম্পানির, এটা খুবই ভালো একটা জাস্ট নিড়ানির জন্য, এটা আবার বড় কাজের জন্য চিন্তা করবেন না, এটা পেট্রোল চালিত, এটা নরম মাটির জন্য ব্যবহার হয় আর যারা নিড়ানি করেন তাদের জন্য। এখন যেটা ভিডিও দেখছেন এটা আমরা একটা ভুট্টা খেতে চাষ করতেছিলাম, সেটার একটা ভিডিও দিয়েছি আপনাদের, আপনারা চাইলে আরও বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করতে পারবেন, এবং যারা চাষের চিন্তা করেন তাদের এর থেকে একটু বড়গুলো নিতে হবে, এটা নিড়ানি পর্যন্তই আনা। এরপরে দেখবো আমরা কি ভিডিও আসে, এটা হচ্ছে সব থেকে বেশি বিক্রিত মেশিন, এটা হচ্ছে ধান কাটা মেশিন, তবে এটা শুধু ধান কাটাই আমরা রাখি নাই, এটার অনেকগুলো অ্যাটাচমেন্ট এনেছি, দেখতে পাচ্ছেন এটা এখন নিড়ানির হেড সামনে লাগিয়ে নিড়ানি করা যাচ্ছে, আবার ঘাসের হেড লাগিয়ে যে ঘাস কাটা যাচ্ছে, এরকম প্রায় 12 রকমের হেড আছে আমাদের কাছে। এই একটা মেশিন দিয়েই আপনারা একটা ইঞ্জিন কিনে শুধু যখন যেটা প্রয়োজন আছে সেই হেডগুলো কিনে আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখেন ধান কাটা হিসেবেই মূলত আসে এই মেশিনটা, এই সেটের সাথে ধান কাটার সেটটা থাকে, পরবর্তীতে এই মেশিনগুলো হচ্ছে হেডগুলো চেঞ্জ করে করে, দেখেন কত বড় বড় ঘাস যেখানে মানুষ ঢুকতে পারে না সেই রকম ঘাসও আমরা কেটে দেখিয়েছি এই ছোট্ট একটা মেশিন দিয়ে। এটা পিঠে নিয়ে চালাতে হয়, দেখতে পাচ্ছেন পিঠে নিয়ে চালাচ্ছে, খুব ছোট্ট একটা মেশিন কিন্তু অনেক কাজ আছে। এটা 2-স্ট্রোক 4-স্ট্রোক হয়, আপনারা চাইলে মেলার অফারগুলো শুনে নিয়ে নিতে পারেন। এটা দেখছেন উইডার হেড, এর আগে দেখেছিলেন টিলার হেড ব্যবহার করা, এটা হচ্ছে উইডার হেড, দেখেন কিভাবে গাছের গোড়াকে নিড়ানি দেওয়া হচ্ছে এই ছোট্ট একটা মেশিন দিয়ে। এটা হচ্ছে পানি তোলার হেড, ওই একই মেশিনে, এই মেশিনে দেখেন আমরা পানি তোলার হেডটা লাগিয়ে কত স্পিডে পানি তুলেছিলাম, তারপরে দেখেন গাছের ডাল কাটার হেড ব্যবহার করা যায় এই মেশিনে, দেখেন এই ছোট্ট একটা চেন সর লাগানো যায় মাথায়, এটা দিয়ে আমরা ছোট ছোট ডালগুলো কাটতে পারি, উপরে যেগুলো না হাতায় পাওয়া যায় না সেই জায়গাগুলোতে ব্যবহার করা যায়, এরকম আরও চলবে আর কি। মেলাটার রংপুরে চলছে, রংপুর টাউন হল মাঠে, কালকেও চলবে, 23 তারিখ পর্যন্ত আপনারা আসতে পারেন রাজীব ভাই। এটা হচ্ছে সব মনে করেন এটা আর্তগার বলে মাটি গর্ত করা মেশিন, আপনারা জানেন যে আসলে যারা বড় বড় প্রজেক্ট করেন মাটি গর্ত করতে কত খরচ হয়ে যায়, দেখা যায় যে এটা মাত্র 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে একটা করে গর্ত করতে পারে এই মেশিনটা, আর একটা লেবার আপনার মিনিমাম 15-20 মিনিটের উপর লাগে এবং সারাদিনে খুব একটা কাজ করতে পারে না, সেক্ষেত্রে এটা খুবই ভালো যারা ড্রাগন বাগান করেন, যারা খুঁটি নিয়ে কাজ করেন, যারা ডেকোরেশন কাজ করেন, তারা এই মেশিনগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারেন, খুব কাজের একটা মেশিন, আপনারা চাইলে এটা নিতে পারেন, যাদের ঘরের খুঁটি করতে চান তারাও এটা ব্যবহার করতে পারেন, একটা এলাকায় একটা হলেও অনেক মানুষের এটা হেল্প হবে এই মেশিনটা দিয়ে। এই আমরা খুঁটিগুলো করেছি খুব অল্প সময়ে, দেখেন কত বড় গর্ত, বিভিন্ন সাইজের ড্রিলগুলো পাওয়া যায় সেটা লাগিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। নেক্সট মেশিন দেখবো আমরা, এটা হচ্ছে 63 সিসি, একটু আগেই আপনারা দেখলেন যে 63 সিসি আমরা ডিসপ্লে করছিলাম, এটা হচ্ছে 4-স্ট্রোক মিনি টিলার, এটা মোটামুটি যাদের অল্প বাজেট কিন্তু একটু কাজ মোটামুটি ভালো দরকার তাদের এইটা মেশিন আপনারা নিতে পারেন। এটা আমরা কাদাতেও চালিয়েছিলাম আর শুকনাতেও খুব ভালো পারফর্ম করেছে, আপনি দেখতে পারবেন, আমরা এটা দিয়ে প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো সময়ে 100% পর্যন্ত চাষ করতে পেরেছিলাম, দেখতে পাচ্ছেন কী পরিমাণ মাটি তুলতে পারে ঘাস সহ।
এই ছোট্ট মেশিনটা অনেক কাজের। এটা মোটামুটি স্টক শেষের দিকে, আর অল্প কয়েক পিস আছে, আবার আগামী মাসে ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন হয়তো। যারা হয়তো পাবেন না অর্ডার করে, মেলাতে হয়তো বা শেষ হয়ে যেতে পারে, তারা প্রি বুকিং দিয়ে রাখতে পারবেন, পরবর্তীতে আসলেই ওই মেশিনটা নিতে পারবেন। আমরা গাছের গোড়াও পরিষ্কার করেছি, জমি চাষ করেছি এই ছোট্ট একটা মেশিন দিয়ে। দেখেন কত পরিমাণে আমরা গাছের গোড়াগুলোকে নিড়ানি দিয়েছিলাম, একদম ধুলার মতো করে ফেলছিলাম মাটিগুলোকে। নেক্সট ভিডিওটা দেখব, ভিডিওটা একটু বড় হতে পারে। এটা হচ্ছে নৌকা চালানোর ইঞ্জিন, আউটবোর্ড ইঞ্জিন বলে এগুলোকে, ছোট্ট একটা মেশিন, কিন্তু আপনার ভেলা বলেন নৌকা বলেন এগুলো দিয়ে আপনারা চালাতে পারবেন। এটা হচ্ছে পেট্রোল চালিত, আগের যে মেশিনটা এগুলো দেখলেন সেগুলো পেট্রোল চালিত, ডিজেলের একটা দেখেছিলেন। আর খাইরুল আজম ভাই বলছেন অকটেনও চালা যাবে, পেট্রোলও চালাবে, ডিজেলের জন্য না এই ইঞ্জিনগুলো। এই আমরা দেখেন আমরা নৌকা চালিয়েছিলাম, ছোট্ট একটা নৌকা। এরপরে আরেকটা নৌকা দেখাবো আপনাদেরকে, আমরা একটু বড় নৌকা চালিয়েছি এই ছোট্ট ইঞ্জিন দিয়ে। তো যাদের মাছের ঘের আছে তারা এটা ব্যবহার করতে পারেন, যারা চান নদীর আশেপাশে যেগুলো মাছের কাজ করেন তারাও এটা ব্যবহার করতে পারেন। আমরা এটাতে প্রায় 5-7 জন উঠে অনায়াসে চালাতে পেরেছিলাম এই ছোট্ট ইঞ্জিন দিয়ে। এটা 2-স্ট্রোক 4-স্ট্রোক আছে, দেখেন কত স্রোতে আগাচ্ছে মেশিনটার মাধ্যমে। এই আউটবোর্ড ইঞ্জিনও আমাদের কাছে পাবেন, এই প্লাস্টিকের বোর্ডগুলো আমাদের কাছে পাবেন। নেক্সট আমরা দেখি ভিডিও, এটা সব থেকে বেশি বিক্রি হয় পেট্রোল চালিত ওয়াটার পাম্প। এটার জন্য টিউব অয়েল লাগে না, আপনারা দেখতে পাচ্ছেন এটার জন্য কোনো টিউব অয়েল ছাড়াই পানি তুলছে, এবং যে কোনো পানির মধ্যেই যা সে পাইপ লাগিয়ে দিলেও পানি তুলতে পারে। এটা বোর্ডিং থেকে আমরা পানি তুলছিলাম, 4 ইঞ্চি বোর্ডিং ছিল, আমরা ওখান থেকে এলবো একটা 3 ইঞ্চি ব্যবহার করে পানি তুলেছি, এবং কোনো টিউব অয়েলের হেল্প ছাড়াই। তাহলে বুঝতে পারছেন কত শক্তিশালী হয়, এবং পেট্রোল হওয়ার কারণে এটার ওজন অনেক কম, ডিজেলগুলোর ওজন অনেক হয়। আপনারা জানেন দুইজন ছাড়াও তোলা যায় না, এটা একাই তুলে নিয়ে যেতে পারবেন যে কোনোখানে, আর যে কোনোখানে স্টার্ট দিয়ে পানি তুলতে পারবেন। আমরা দুই জায়গা থেকেই তুলেছি, এটা দেখছেন যে পুকুর থেকে তুলতেছিলাম আর বোর্ডিং থেকেও তুলছিলাম। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে দুইটাতে তোলা যাবে কি না, তো আমরা দুইটাই দেখিয়েছিলাম। দেখেন কী পরিমাণে পানি ওঠে, এটা 3 ইঞ্চি আউটপুট, 3 ইঞ্চি ইনপুট। পরের মেশিনটা আমরা একটু দেখব, এটা হচ্ছে নতুন মেশিনটা, এটা ডংফিং যে মেশিনটা দেখেছিলেন 4 হুইল, এই 4 হুইল মেশিনটা দেখেন একাই চালানো যায়, একাই একাই চলে, আর দেখা যায় যে এটাতে কোনো ঝাঁকি পড়ে না, অনায়াসে আরামসে চলতে পারে, পিছনে চাকা সামনে ফাল। আর এটা ডিজেল ইঞ্জিন, এটা মাল্টিপারপাস কাজে এটাও ব্যবহার করতে পারবেন, খুবই ভালো একটা মেশিন। আপনারা দেখেছেন এটা আমরা কাদাতেও চালিয়েছিলাম, এটা আমরা কম্পেয়ার করতে পারি পাওয়ার টিলারের সাথে, আমরা মিনি পাওয়ার টিলার একসাথে চালিয়েছিলাম। এই দেখেন আমরা কাদাতেও চালিয়েছি, সেটাও দেখতে পাচ্ছেন, আমরা কাদাতে অনায়াসে চালাতে পারবেন। দেখেন কী পরিমাণ কাদাতে আমরা কাজ করেছি ছোট্ট মেশিনটা দিয়ে। তো আপনারা যারা এই যে পাশেই দেখেন আমরা পাওয়ার টিলারও চালিয়েছি, পাওয়ার টিলার দুই চাষ যে কাজটা হয়েছে এটা আমরা এক চাষে ওই কাজটা করতে পেরেছি ধীরে যাওয়ার কারণে। এটা আপনার হাতের উপর নির্ভর করবে কেমন কীভাবে চালাবেন। দেখেন কত সুন্দর চাষ হয়েছে, এটারও আমরা লাইভ দিয়েছি, আপনারা চাইলে আমাদের পেজে ঢুকে লাইভগুলো দেখতে পারবেন। নেক্সট ভিডিও দেখবো, এটা হচ্ছে 7.5 হর্সের একটা নৌকার ইঞ্জিন, আউটবোর্ড ইঞ্জিন। এই ইঞ্জিনটা দেখেন কত বড় নৌকা আমরা চালিয়েছিলাম, এগুলো হচ্ছে বাণিজ্যিক নৌকা, প্রায় 15-20 জনের মতো লোক উঠে সেটাতে আমরা চালিয়েছি দেখেন, এবং স্রোতের বিপরীতে চালিয়েছিলাম। এটা একটু বড় ইয়ার পিছনের ইয়াটা লং সেটটা একটু বড়, দেখতে পাচ্ছেন এটা খুবই ইজি একটা মেশিন, যে কোনো নৌকার মধ্যে চালিয়ে যেতে পারবেন। এটা দিয়ে আমরা প্লাস্টিকের নৌকাও চালিয়েছি, কাঠের নৌকাও চালিয়েছি। এই যে প্লাস্টিকের নৌকাতেও এটা ব্যবহার করেছিলাম আমরা,
প্রচুর স্পিড হয় এই ইঞ্জিনটার। আপনারা যারা নদীতে মেইনলি ব্যবহার করেন তারা এই মেশিনটা কিন্তু নিতে পারেন। এটার আরও কয়েক রকম আছে, সেগুলো দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করলে আমাদের টিম আছে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আপনাদের নাম্বারগুলো মেসেঞ্জারে দিয়ে দিলে ওনারাই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নেক্সট আমরা আরেকটা মেশিন দেখব, এটা হচ্ছে ধান কাটার মেশিন। এটা ধান কাটা যায় এবং রিপার মেশিন আপনারা জানেন। এই ধান কাটা মেশিনটা অনেক সাবসিডিতেও পাওয়া যায় কিন্তু সবগুলোতে শুধু ধান কাটা ছাড়া অন্য কোনো কাজ হয় না। কিন্তু আমরা যেটা নিয়ে এসেছি এটাতে ধানও কাটতে পারবেন এবং পিছনে লাঙল লাগিয়ে চাষও করতে পারবেন। এই চাষের ভিডিওটাও দেখতে পারবেন একটু পরে, মানে এটা আপনার মাল্টিপারপাস, আপনি শুধু ধান কেটে ফেলায় রাখবেন তা তো হয় না। আমরা ওই কারণেই লাঙ্গলের ব্যবস্থা করেছি। দেখেন ওই একই ইঞ্জিন, শুধু চাকা খুলে লাঙ্গল ব্যবহার করে আপনার চাষ করা হয়েছে। তার মানে আপনি এই মেশিনটা নিয়ে যে আপনাকে ফেলায় রাখতে হবে না, একটা না একটা কাজ করতে পারবেন। মোটামুটি আসলে অনেক মেশিন আছে, আসলে আপনার দেখলে অনেক সময় লেগে যাবে, লাইভটাও অনেক বড় হচ্ছে। আপনারা চাইলে আপনি আমাদের ইউটিউব চ্যানেল কৃষি বাজার লিখলেও পাবেন অথবা আমাদের যে পেজ আছে পেজে একটু ঢুমেরে আসলেই আপনারা অনেক রকম মেশিন দেখতে পারবেন। আধুনিক সব মেশিন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকেন, ভিডিও বাড়াবেন, অনেক বড় হয়ে গেছে অলরেডি। আর এটা হচ্ছে চা পাতা কাটার মেশিন এবং বিভিন্ন শোভাবর্ধনকারী যে ঘাসগুলো আছে গাছগুলো সেগুলোকে সাইজ করার জন্য বলা চলে হিস্ট্রিমার আর কি। মেলাটা রংপুরে হচ্ছে, রংপুর টাউন হল মাঠে আছে, 23 তারিখ পর্যন্ত আমরা থাকবো। আপনারা চাইলে অফারগুলো এসে নিয়ে যেতে পারবেন অথবা যারা লাইভ দেখে অর্ডার করবেন তারাও সেম অফারগুলো নিতে পারবেন এই 23 তারিখ পর্যন্ত। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করেন যারা অর্ডারগুলো নিতে পারেন। এই যে খড় কাটার মেশিন যেটা কনভেয়ার দেখলেন একটু আগে, সেইটার ভিডিও চলে আসছে। দেখেন কত দ্রুত কাটে এবং কত সুন্দর কাটে, এলোমেলো খড়ও কাটে। এবং এটাতে 3 হর্স মোটর থাকে, এটাতে আপনাকে ঢুকায় দিতে হবে না খড়, জাস্ট ছেড়ে দিবেন ও টেনে নেবে। দেখেন জাস্ট নর্মালি ছেড়ে দিলেই খড়টাকে টেনে নেয়, তাহলে বুঝতেই পারছেন খুবই ইজি একটা মেশিন, খুব ছোট মেশিন, খুবই ভালো একটা মেশিন। তো সবাই ভালো থাকেন, আগামীকালকে আবার হয়তো একটা লাইভ করবো ইনশাল্লাহ, আবারও বাকি মেশিনগুলো দেখাবো আপনাদেরকে। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।